final destination. Today's vlog is all about my type of Sundays. Don't get distracted by the first clip, যে আবার সানডে বুম দিয়ে শুরু হয়। সকাল 4:30 দিকে উঠে বানেশ্বর রোডে সানরাইজ এর টাইম লিস্ট আমার কথা ছিল, বাট আলটিমেটলি রাত্রি 3টাতে ঘুমানোর জন্য 4:30 দিকে ঘুম ভাঙে না। সানডে শুরু হলো একটা রঙিন বাইকে মার্বেল আর ডিসি কম্বিনেশন থেকে। টিউশন ছিল 11:00 থেকে বাইরে ঢুকলাম দুপুর 1:30 দিকে। তবে ব্যাপার প্রচন্ড গরম, তো গরম মেটানোর জন্য একটাই উপায়, ঠান্ডা জল। লঞ্চ করতে গিয়ে দেখি পার্টিতে এত তেল যে দুবাই তেল চুপাছে, বলে আমার বাড়িতে হচ্ছে বেশি তেল আছে। তারপর আর কি লাঞ্চ করার পরে চিল করার জন্য মুভি দেখতে বসলাম, যেখানে আমাদের বেঙ্গলি বলিউড সাউথ ইন্ডিয়ান আর ওয়েস্ট সিরিজের মাঝখানে আমি নিজে কন্ট্রিতে বসলাম। আর আফটার মর অফ দ্য স্টোরি হলো সবগুলো আমার আগের থেকেই দেখা। তারপরে আর কি ওই সন্ধ্যা 6টার দিকে ঠাকুরা বাড়ির চায়ের দোকান টি হাউস, এটা নিয়ে একটা আলাদা গল্প আছে, এটা কদিন পরে আসবে, মেবি অর মেবি নট। এখানেই আমার সানডে শেষ বলা যায়। বাট ওয়েট, সানরাইজ ক্যাপচার করার নেশাটা তখন মিটলো না। ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব, ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব, ওরে পাগল হয়ে যাব। আই এম নট সো স্যাটিসফাইড অ্যাবাউট দিস সানরাইজ। মোরাল অফ দ্য স্টোরি তো হলো এটাই দাঁড়ায় না, যে আমার সানডে বোরিং হয়। বাট হু সেড, জিটি নিয়ে জলদা পড়ার মধ্যে লোকের মাঝকে 160 স্পিডের মধ্যে অ্যাটেনশন সিক করে পাকা আমি। এনএস নিয়ে 130-তে মানুষের সামনে রং বাজে। সরস্বতী পূজায় 12 ডিগ্রি সেলসিয়াস, কোনো কারণ চার চারটা একটা কুর্তা পাজামায় ভুটান ঢোকা। বন্ধুদের সঙ্গে কোনো ডেস্টিনেশন ছাড়া বের হয়ে গিয়ে পাড়ার মোড়ে গিয়ে ডেস্টিনেশন নিয়ে ঝগড়া করা। দ্যাটস অল মেক ইউ সানডে স্পেশাল, অ্যান্ড ইটস কমপ্লিটলি আপ টু ইউ দ্যাট হাউ ইউ মেক্স ইউর সানডে স্পেশাল। Signing off. Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see from up here.